বরিশালে কমছে না ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 37 জন রোগী ভর্তি হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরিশালে কিন্তু দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে 37 জন রোগী ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন আছে 72 জন। তবে মুশকিল যেটা হয়েছে যে হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য কিন্তু ডেঙ্গু রোগীদের কোনো আলাদা ওয়ার্ড করা হয়নি। তারা মেডিসিন বিভাগসহ হাসপাতালের বিভিন্ন বিভাগে ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা নিচ্ছে। আমরা কথা বলেছিলাম এই হাসপাতালের যে রোগী এবং স্বজনরা আছে তাদের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে হাসপাতালে বেশিরভাগ ডেঙ্গু রোগী আসলে অসচেতন, তারা মশারি ঠিকভাবে না টানিয়েই চিকিৎসা নিচ্ছেন। ফলে যারা এই হাসপাতালে সাধারণ রোগী আছে তাদের মাঝে এই ডেঙ্গু রোগটি ছড়িয়ে যাওয়ার কিন্তু একটা ভীতি কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলামের সাথে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালে চিকিৎসাধীন বেশিরভাগ রোগী কিন্তু ঢাকা থেকে আগত এবং এই ঢাকা থেকে আক্রান্ত হয়েই তারা মূলত বরিশালে এসেছে এবং এই বরিশালে শের-ই-বাংলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। উনি আমাদেরকে আরও যেটা জানিয়েছেন যে যেহেতু হাসপাতালটি 1,000 বেডের এবং এই হাসপাতালে প্রতিদিনই 2 থেকে 2,500 রোগী চিকিৎসা নিয়ে থাকে, তাই জায়গা স্বল্পতার কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড করা হয়নি। তিনি আমরা কথা বলেছিলাম স্বাস্থ্য বিভাগের সাথে, স্বাস্থ্য বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশালে কিন্তু দিন দিন ডেঙ্গু রোগের প্রকোপ সত্যিই বেড়ে যাচ্ছে। বিভাগের যে কটি হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত প্রায় 91 জন রোগী নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং বিভাগের যে কয়টা হাসপাতাল আছে সবগুলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 212 জন রোগী। আমরা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে আরও যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত শুধুমাত্র বিভাগে সেপ্টেম্বর মাসে 5 জন রোগী মারা গেছে, এছাড়া আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।